আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও নওগাঁর নিয়ামতপুরে জমি দখল করতে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বসত ভিটার জায়গা কাঁটাতারের বেড়া দিয়ে দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ইতিপূর্বেও তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা, তারপরও কোনো ব্যবস্থা হয়নি। সোমবার সকালে উপজেলার বাদমালঞ্চি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আছে বিবি দাবি করেন, তফসিলভুক্ত পৈতৃক ৩৮ শতক সম্পত্তি ১০০ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন তিনি। হঠাৎ করে একই গ্রামের ভূমিদস্যু খোরশেদ তার নিজস্ব সম্পত্তি বলে দাবি করেন। আদালতের রায় হলে আদালত নিজেরাই এসে সরকারি সার্ভেয়ার দিয়ে লাল কাপড় বেঁধে দখল বুঝে দেন। প্রতিপক্ষ ওইসব নিয়মনীতি তোয়াক্কা না করে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের মাধ্যমে এরকম কর্মকাণ্ড চালান। ভূমিদস্যু খোরশেদ এভাবেই সম্পত্তি জোর করে নিজেদের দখলে রাখার চেষ্টা করছেন। জমির বিরোধ নিয়ে আদালতে মামলা থাকলেও বেশ কিছু লোক নিয়ে সোমবার সকালে আসিয়া বিবির বসত বাড়িতে জোর করে কাঁটাতারের বেড়া দিয়ে জায়গা দখল করেন। ঘটনার দিন ৯৯৯ নম্বরে কল দিলে নিয়ামতপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিবেশ নিয়ন্ত্রণ করলেও কাঁটাতারের বেড়া ও পিলার সরানোর কথা বলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। এ ব্যাপারে অভিযুক্ত খোরশেদের সাথে কথা হলে তিনি জানান, আদালতে রায়ের প্রেক্ষিতে জায়গা দখল করেন তিনি। বিষয়টি নিয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমার জায়গা আমি আসি এবং আগাছা ঘুরিয়ে আসি এবং আমার সীমানা আমি নির্ধারিত করে দিয়েছি আমিন্দা মাপে, এইটুকুই। নিজস্ব এবং বিনিময় করা জায়গা এবং তারা জোরপূর্বক সন্ত্রাসী লোকজন নিয়ে এসে জোরপূর্বকভাবে তারা ঘেরাও করে। এটার আমরা উত্তম প্রতিকার চাচ্ছি। পৈতৃক সম্পত্তি আমাদের বাপদাদা ১০০ বছর তিনি বৌদ্ধ পরিবারের কাছে এবং ১৪৪, ১৪৫ সম্পত্তির মালিক আমরা এবং দলিল অনুযায়ী আমাদের সম্পত্তি এবং বিনিময় সম্পত্তি। এবং এখানে কিছু খোরশেদ নামে এক সন্ত্রাসী লোক ৫০ জন লোক নিয়ে এসে যুদ্ধবল করে ঘিরে আইনের ব্যর্থ করে এবং আইনের লোককে আমরা যদি পুলিশ আইনের লোক আমাদের সহযোগিতা করে না, এই আমরা সুস্থ বিশ্বাসে আইনের কাছে। এটা আমার শ্বশুরের পৈতৃক সম্পত্তি এবং বিনিময় দলিল। আমার শ্বশুরা ১০০ বছর ধরে এটা করে খাচ্ছে। এখানে হঠাৎ করে আসে খোরশেদ নামের লোক, সন্ত্রাসবাদী নিয়ে আসে, জায়গা ঘিরাও করে নেয়। এতে আমরা ওই আইনের কাছে সুষ্ঠু বিচার চাচ্ছি।